আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণা বা মহান আল্লাহ তাআলার কৃপায় সকলে সুস্থ ভালো রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় সুস্থ রয়েছে। সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছি। সেই ধারাবাহিকতা অনুসারে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জনসংখ্যার পরিবর্তনশীলতা নিয়ে। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে বলা হয় জনসংখ্যার পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা জনসংখ্যার একটা কি অন্যতম বৈশিষ্ট্য। জনসংখ্যার এই পরিবর্তন প্রধানত জন্মহার, মৃত্যু হার, স্থানান্তর এবং সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। তাহলে জনসংখ্যার এই পরিবর্তন কোন কোন জিনিসের উপর নির্ভর করে? জন্ম হারের উপর নির্ভর করে, মৃত্যু হারের উপর নির্ভর করে, স্থানান্তর এবং সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। জনসংখ্যার এই পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তনের এই বিষয়গুলো বয়স, লিঙ্গ, বিবাহ এবং সামাজিক কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর কি নির্ভরশীল। তাহলে জনসংখ্যার পরিবর্তনের এই বিষয়গুলো বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর কি নির্ভরশীল। একটি দেশে জনসংখ্যার বয়স কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। কি কি? এক নম্বর হচ্ছে যুবক, দুই নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক, আর তিন নম্বর হচ্ছে বৃদ্ধ। তাহলে একটি দেশের জনসংখ্যা কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরে যুবক, দুই নম্বরে প্রাপ্তবয়স্ক, তিন নম্বরে বৃদ্ধ। কোন বয়সে একটি ছেলে বা মেয়ে বিয়ে হচ্ছে তার উপর কি করে? এই স্থূল জন্মহার নির্ভর করে। কোন দেশে বাল্য বিবাহ বেশি হলে সে দেশের জন্মহার বেশি হবে। কোন দেশে যদি বাল্য বিবাহ বেশি হয় তাহলে ওই দেশের জন্মহার কি হবে? বেশি হবে। জন্ম হার কিংবা মৃত্যু হার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে থাকে। জন্ম হার এবং মৃত্যু হার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে কি করে থাকে? পরিবর্তন করে থাকে। সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামো পরিবর্তনকে। জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কি বোঝায়? জনসংখ্যার কাঠামোর পরিবর্তনকে। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত? জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত? যেমন ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসেবা প্রভৃতি। যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত হবে সেই দেশ তত বেশি কি হবে? উন্নত হবে। তাহলে যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত হবে সেই দেশ তত বেশি কি হবে? উন্নত হবে। জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে। তাহলে জ্ঞানের পরিবর্তনের যে প্রভাব সেটা কাদের উপর প্রভাব ফেলে? শিক্ষিত লোকের ধ্যান ধারণার প্রভাব ফেলে। ফলে তারা ছোট পরিবার গঠন করে। শিক্ষিত লোকরা কোন ধরনের পরিবার গঠন করে? ছোট পরিবার গঠন করে। পেশাগত পার্থক্যের কারণে জন্ম হারের মধ্যে তারতম্য দেখা যায়। পেশাগত পার্থক্যের কারণে জন্ম হারের ভিতরে তারতম্য ঘটে। যেমন তোমরা যদি দেখো কৃষক, শ্রমিক, জেলে এদের জন্ম হার হচ্ছে বেশি। কৃষক, শ্রমিক এবং জেলে এদের জন্ম হারটাকে বেশি। অর্থাৎ আমরা দেখতেছি কৃষক, শ্রমিক, জেলে এরা হচ্ছে দরিদ্র শ্রেণীর লোক। অর্থাৎ দরিদ্র শ্রেণীর লোকের ভিতরে জন্ম হারটাকে বেশি। অন্যদিকে যদি আমরা দেখি ডাক্তার, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার,
এদের ভিতরে জন্মহারটা কম, এরা শিক্ষিত কৃষক শ্রমিক জেলে অশিক্ষিত তাই জন্মহারটা কম, অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এরা যেহেতু শিক্ষিত শ্রেণীর লোক তাই এদের ভিতরে জন্মহারটাকে কম, ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ছাড়াও বিভিন্ন পেশাজীবী শ্রেণী যাতে আছে তাদের জন্মহারটা তুলনামূলকভাবে কম। বাংলাদেশে পার্বত্য জেলা যেগুলো পাহাড় পর্বত ঘেরা করে এখানে জনবসতি কম, ফলে এলাকার জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন। পার্বত্য জেলাগুলোতে আমরা যদি যাই যেমন বাংলাদেশের বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব এলাকায় জনবসতির ঘনত্ব কম। চর এলাকা যেগুলো নদী তীরবর্তী চর এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এখানে জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে নদী বিদ্যুত নদীর পার্শ্ববর্তী যে জনপদ সেই নদী বিদ্যুত উর্বর সমতল ভূমিতে কৃষির ফলন বেশি হয় বলে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাহলে আমরা দেখলাম একদিকে পাহাড়ি পার্বত্য অঞ্চল, অন্যদিকে চর এলাকায় জনসংখ্যার ঘনবসতি কম, ঘনবসতি কম, অন্যদিকে নদী তীরবর্তী যে উর্বর সমতল ভূমি আছে সেখানে জনবসতির ঘনত্বকে বেশি। তাছাড়া শিল্প কারখানা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য যেখানে রয়েছে এমন এলাকায় জনসংখ্যার ঘনত্বকে বেশি। অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় গ্রাম থেকে মানুষ কি হয় শহরে স্থানান্তর হয় এবং এখানে স্থানান্তরের হার বেড়ে যায়। আবার রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থাৎ দেশের ভিতরে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তারপরে যুদ্ধ অবস্থা গৃহযুদ্ধ, যুদ্ধ বলতে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধকে বোঝায় আর গৃহযুদ্ধ বলতে একই দেশের অভ্যন্তরে যখন কোনো যুদ্ধ সংঘটিত হয় এক দলের সাথে আরেক দলের বা এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর এরকম সেটা হচ্ছে গৃহযুদ্ধ। প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির কারণে এই স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় জনসংখ্যার কাঠামোর ভিতরে পরিবর্তন দেখা যায়। বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু হচ্ছে 71 বছর। বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু কত বছর? 71 বছর। বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু 71 বছর। গড় আয়ু বলতে কি বোঝায়? গড় আয়ু বলতে একটা দেশে এক বছরে যে সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে তাদের হিসাব রাখা হয় যে এতজন মানুষ এক বছরে মারা গেছে এবং তাদের বয়স হিসাব করা হয় কে কত বছরে মারা গেছে। সবার বয়সের সমষ্টিকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু চলে আসে সেটাকে গড় আয়ু বলা হয়। এই সেই হিসাবে বাংলাদেশের গড় আয়ু দেখা গেছে বর্তমানে 71 বছর। গড় আয়ু বাংলাদেশে বাড়ছে, আগে কম ছিল, এই গড় আয়ু বেড়ে যাওয়ায় এটা পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যু হার কি হচ্ছে? হ্রাস পেয়েছে। মৃত্যু হার হ্রাস পাওয়ায় বৃদ্ধ বয়সী জনসংখ্যার হার দ্রুত কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয় এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশের যে সীমিত সম্পদের উপর কি করছে? চাপ সৃষ্টি করছে। নির্ভরশীল জনসংখ্যা বলতে বোঝায় যেমন যাদের বয়স কর্মক্ষম যে বয়স বা 60 বছর বা তার বেশি তাদেরকে বলা হয় নির্ভরশীল জনসংখ্যা, কারণ এরা কোনো একটা অর্থনৈতিক কাজের সাথে জড়িত থাকে না। আবার অন্যদিকে যাদের বয়স কম অর্থাৎ 18 বছরের নিচে অর্থাৎ যারা নিজেরা কোনো পেশার সাথে জড়িত না বাবা মার ইনকামের উপর যারা নির্ভরশীল তাদেরকেও নির্ভরশীল জনগোষ্ঠী বলা হয়। শিক্ষাক্ষেত্রে অধিকারের ছেলে মেয়েদের অংশগ্রহণ নারীর অধিকার রক্ষা এবং উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ এই মাতৃ মৃত্যু হার হ্রাসে প্রভাব ফেলছে। আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু এবং মাতৃ মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, এটি জনসংখ্যা পরিবর্তনশীলতায় কি করছে? ভূমিকা রাখছে। তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে আমাদের মধ্যে কি করা উচিত? সচেতনতা বাড়ানো উচিত, বহুমুখী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। যে বিষয়গুলো আমাদের গুরুত্ব সাথে বিবেচনা করতে হবে এক্ষেত্রে সেগুলো হচ্ছে মেয়েদের
বিয়ের বয়স কি করতে হবে বৃদ্ধি করতে হবে মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি করতে হবে আর মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি পেলে তাহলে কি হবে এই জন্ম হার এটা কি হবে নিয়ন্ত্রণে থাকবে এই জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি করতে হবে তারপরে দারিদ্র্যের পরিমাণ কি করতে হবে হ্রাস করতে হবে তারপরে বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ যে কার্যক্রম আছে সেগুলো গ্রহণ এবং জন্ম নিয়ন্ত্রণ আন্দোলনকে জোরদার করতে হবে নারী কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক যে কর্মকাণ্ড আছে সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে তাহলে আজকের ক্লাস থেকে আমরা জনসংখ্যার যে পরিবর্তনশীলতা সেটা সম্পর্কে একটা আমরা ধারণা পেলাম যে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে আমরা কি দেখতে পেলাম যে জনসংখ্যা বিভিন্ন কারণে পরিবর্তিত হচ্ছে এটা যেমন ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে এটা যেমন বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে এটা কি হয় পরিবর্তিত হচ্ছে তাহলে তোমরা আশা করি এটা ভালোভাবে বুঝেছ এবং এই অনুসারে তোমরা বাসায় পড়াশোনা করবা এবং এখান থেকে যে কোনো সমস্যা থাকলে তোমরা সেগুলা ভালোভাবে সলভ করে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নেবে এই আশায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম।